ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. أكدني بون أبني جانتي جيتين درود شريف ناكي بيجور পড়তে হয়, এই কথাটি কতটুকু সঠিক এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। দরুদ আসলে বেজুর পড়তে হয় এ মর্মে কোনো হাদিস আমরা পাইনি, এ মর্মে কোনো হাদিস পাইনি যে দরুদ ইব্রাহিম এটা বেজুর পড়তে হবে বা নির্দিষ্ট এই সংখ্যায় পড়লে এই ফজিলতটা তার রয়েছে, এই ধরনের কোনো হাদিস সহি শুদ্ধ হাদিস নেই। এর জন্য আপনি দরুদ যতবার ইচ্ছে আপনি পড়তে পারেন, দরুদ ইব্রাহিম যত পড়বেন তত সওয়াব হবে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট সংখ্যায় না পড়াটাই উত্তম, যেহেতু কোনো সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্র, আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন। তো এই দৃষ্টিকোণ থেকে যদি এই হাদিসের উপর যে আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বেজর খেজুর খাচ্ছেন, বেতেরের সালাদ বেজর খুব গুরুত্ব দিয়ে আপনি পড়ছেন, এবং দেখা যাচ্ছে যে আপনি পানি যখন পান করতেছেন বেজর ঢোকে নিচ্ছেন, আপনি বেজর ঢোক বলতে দেখা যাচ্ছে পাঁচ ঢোকে পানি পান করছেন বা তিন ঢোকে আপনি পানি পান করছেন, তো এইভাবে যদি আপনি করেন এই হাদিসের উপর যে আল্লাহ বেজর এবং আল্লাহ বেজরকে পছন্দ করেন, সেই সুবাদে এটা আপনি করতে পারেন। কিন্তু এমন কোনো নির্দিষ্ট হাদিস নেই যে দরুদ শরীফ বেজর পড়া উত্তম বা বেজর পড়লে এই ফজিলত রয়েছে বা এতবার পড়তে হবে, এই ধরনের কোনো হাদিস আমরা পাইনি। আল্লাহু আলম সব বারাকাল্লাহ ফিকুম।